তানভি, কি চলছে ওর মাথার মধ্যে? এমনটা নয় তো যে আমার ছেলেকে ভালো লেগেছে তোর? বিয়ের ইচ্ছে হয়েছে আর মণ্ডপে এসে বসে পড়েছিস? হ্যাঁ, আরে বিয়ে আর একে, এই পবন কে? এর মতো ছেলেকে তো কেউই বিয়ে করবে না। দুনিয়ার কোন মেয়েরই ওকে বিয়ে করা উচিত নয়। বিয়ে? ব্যাস, অনেক কথা বলেছিস তুই, একটু বেশি উত্তর দিচ্ছিস তুই সকলের। এবার বল, তানভি কোথায়? আরে কোথায় আছে মানেটা কি? এখানে নিশ্চয়ই ওর ঘরেই আছে, আমরা সবাই এখানে হলে রয়েছি, এখান থেকে তো ওকে কেউ বাইরে যেতেও দেখেনি। যাও, আরে যাও গিয়ে ওকে খোঁজো। হ্যাঁ মম, একটু ওদিকে গিয়ে দেখুন না আপনারা প্লিজ। রানু দিদি, আমি দেখে আসছি ওকে। তুমি যাও দেখো। তাড়াতাড়ি বল যে তানভি কোথায়। আজ পবনের সাথে ওর বিয়েটা যে কোনো মূল্যে হবে, এই লগ্নেই হবে। আরে এটা বিয়ে, কোনো মজা নয়। এই অসভ্যটা এখনো চুপ করে আছে কেন? সবাইকে সত্যি কথাটা কেন বলে দিচ্ছে না যে দিদি এই বাড়িতে নেই, ওরা একসঙ্গে পালিয়ে গেছে? আমার মুখের দিকে কেন তাকিয়ে? যাও গিয়ে খোঁজো ওকে। হ্যাঁ মাম, এখনই যাচ্ছি। প্লিজ আপনারাও সবাই যান, গিয়ে খুঁজুন মেয়েটাকে। অদ্ভুত ব্যাপার। আমি ঘরের সব জায়গা খুঁজে দেখেছি, ও কোথাও নেই। আরে সব ঘরে খুঁজে দেখেছি, ঋষিও তো ওর ঘরে নেই। কি? ঋষিও নেই? ঋষিও ওর ঘরে নেই? না। হে ভগবান, তানভি কোথাও নেই। মনপ্রীত, ব্যাপারটা কি বল? কি ব্যাপার বল, তাড়াতাড়ি বল। সত্যি কথা বলবি, না হলে এমন মার মারবো, এমন মার মারবো যে সাত জন্ম মনে রাখবি। আরে কি করছোটা কি তুমি? থামো না। না যুবরাজ, আজ তুই একটা কথাও বলবি না। মনপ্রীত, ভয় পেও না, সবাইকে সত্যিটা বলো। ড্যাড, আসলে অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম তানভির বিয়ের ড্রেসটা পরতে আর মণ্ডপে বসতে, যাতে ঋষিদা যাতে তানভিকে নিয়ে পালাতে পারে, ও ততক্ষণ যেন কাউকে কিছু না বলে। হ্যাঁ, ঋষিদা তানভিকে নিয়ে পালিয়ে গেছে। কি? আমরাই তানভিকে কার্পেটে মুড়েছিলাম যাতে ওকে কেউ দেখতে না পায়, আর ঋষিদা তানভিকে সহজে এখান থেকে নিয়ে যেতে পারে। না, এটা হতে পারে না। এমনটা হয়ে গেছে মিস্টার চমন পবন, হয়ে গেছে। মনে আছে, মনে আছে তোমার ওই ওই কার্পেটটা যেটা খুব ভারী ছিল, যেটা আমি আর ঋষিদা বাইরে নিয়ে যাচ্ছিলাম? রিমেম্বার? ইনফ্যাক্ট তুমিও আমাদের হেল্প করেছিলে। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ। তুমি যদি না ধরতে তাহলে কার্পেটটা পড়ে যেত আর তানভিকে সবাই দেখে ফেলতো, কিন্তু এমনটা হয়নি বিকজ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পবন চবন, থ্যাংক ইউ। নো, এরকম ভুল আমি করতে পারি না, আমি এত বড় ভুল করতে পারি না। ওরা দুজন বেশি দূরে যেতে পারেনি, কাছেই কোথাও আছে। আর হ্যাঁ, বাইরে তো গাড়িও নেই। তুমি একদম ঠিক, বাইরে কোনো গাড়ি ছিলই না, বাইরে তো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল, ভিক্টোরিয়া, যেটাতে চড়ে তুমি এসেছিলে না, সেটাতে করেই পালিয়েছে।
তুইও তুই জানিস যে এই বিয়েটা কতটা দরকারি ছিল, ঋষির জীবনের জন্য দরকারি ছিল। রাজ, আমিও মনপ্রীত, যুবরাজ আর তানবীর বোনও ঋষি আর তানবীকে পালাতে সাহায্য করেছি, আর এই পুরো প্ল্যানটা আমি করেছি। এবার তোর যা ইচ্ছা হয় তাই কর, যা বলতে হয় তাই বলে দে। মারতে চাস তো আমাকে মার। মা, মা আপনিও কিছু বলার নেই। মম, তুমি কার বদমাস? মম, তুমি বুঝতে পারছো না এখানে কি হচ্ছে। তুমি আজ না হলেও কাল এটা ঠিক জানতে পারবে মম। এই পবন চমন না একেবারে জঘন্য একটা ছেলে, আর সালুনি মিলে তোমার মুখটা ভেঙে দেব। ব্যাস, এবার চুপ কর তুই। সব কথাতে মুখ ভেঙে দেব, মুখ ভেঙে দেব। ভুলটা তো আমার ছিল, আমার ভুল ছিল যে তোদের মতো অনাথ মেয়ে দুটোকে আমার কাছে নিয়ে আসা আর তোদের আদর যত্ন করা। কথায় আছে না ঘরের শত্রু বিভীষণ, ঠিক সেটাই করে দেখালি তুই, সেটাই করলি। এই মুহূর্তে, এই মুহূর্তে এখান থেকে চলে যা, চলে যা, না হলে গায়ে হাত উঠে যাবে। যা এখান থেকে। আজকের দিনের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আপনি একজন মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। আপনি না মুখটা বন্ধ রাখুন, আপনার বয়সটা দেখে আমি চুপ করে আছি, না হলে একটা নয় হাজার কথা শোনাতাম। আর এর আগেই আপনারা আমাদের যথেষ্ট অসম্মানিত করেছেন, আর আজকে তো আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন আপনারা। কোথাও মুখ দেখাবার জায়গা ছিল না আমাদের। কি বলেছিলেন আপনারা, এই সম্পর্ক ভেঙে দেবেন? আমার ছেলেকে নিয়ে যা নয় তাই বলেছেন আপনারা, ওর ত্রুটি বার করেছেন আপনারা। দেখেছেন, দেখেছেন কি করেছে আপনাদের মেয়ে, পালিয়ে গেছে ও। দেখতে এত সরল যেন কিচ্ছু জানে না, আর কাজকর্ম ছি ছি ছি। ব্যাস, অনেক হয়ে গেছে, অনেক ক্ষমা চেয়েছেন আপনারা, আর আমরাও অনেকবার ক্ষমা করেছি। কিন্তু আর নয়, ঋষি আর তানবি যেখানেই থাকুক না কেন, ওদের আমি খুঁজে বের করব, আর আমাদের এক একটা অপমানের প্রতিশোধ নেব। চল পবন, অনেক অসম্মানিত হয়েছি আমরা, চল। মা, তো আজ তুমি ওদের মিলন ঘটিয়েই দিলে, আজ তুমি ওদের ভাগ্য, ওদের সব কিছু পাল্টে দিলে মা। ওই শপথের জন্য যে শপথ নিয়েছিল ওরা তোমার মন্দিরে দাঁড়িয়ে, যে জুটি তুমি বানিয়েছিলে, শুধু এই জন্মে নয়, পরের জন্মে নয়, প্রতি জন্মের জন্য বানিয়েছিলে। মা, মা, তোমার মহিমা যে কি অপূর্ব! জয় মা কালী, জয় মা কালী। আপনি এখানে? আজ তুমি যা করলে সেটা অনেক দিন আগে ভাগ্যে লেখা ছিল, মা কালী লিখেছিলেন। আজ আজ দেখো এই প্রকৃতি হাসছে, আজ সে দুজন ভালোবাসার মানুষকে এক করে দিয়েছে। এই জুটি আর কোনোদিনও ভাঙবে না, এই জুটি কেউ ভাঙতে পারবে না। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।